আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমার পেছনে নিশ্চয় একটা খুব বড় একটা গির্জাঘর দেখছেন, সেটা হচ্ছে মালয়েশিয়ার অনেক পুরনো একটা ক্যাথলিক গির্জা। পর্তুগালের লোকেরা এখানে 17 শতকে এসেছিল। এটা এখানকার সবচেয়ে পুরনো গির্জাঘর। এইটাকে 1753 সনে তৈরি করা হয়েছিল। কত পুরনো একটা গির্জাঘর! ঈশ্বর তার শুভবার্তা এই দেশের মধ্যে পৌঁছিয়েছেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই দেশকে অনেক ভালোবাসে, অনেক আশ্চর্য কাজ করেছেন, আর নিজের প্রেমকে প্রকাশ করার জন্য নিজের মানুষদের এখানে পাঠিয়েছেন। আপনি হয়তো ভাবছেন, আজকে ঈশ্বর আমার জন্য কি বাক্য রেখেছেন। আজকে ঈশ্বর একটা সুন্দর বাক্য রেখেছেন, ইয়োব 42:2। এখানে ঈশ্বরের দাস কি বলছে? আমি জানি তুমি সব কিছুই করতে পারো, তোমার কোনো পরিকল্পনায় নিষ্ফল হয় না। ঈশ্বরের দাস এই কথা বলছে কারণ তার জীবনে ঈশ্বর অনেক বড় বড় কাজ করেছেন। আপনার জীবনেও নিশ্চয় ঈশ্বর বাধাকে সরিয়ে দিয়েছেন আর বড় বড় অলৌকিক কাজ করেছেন। ঈশ্বরের পরিকল্পনাকে কেউই আটকাতে পারবে না। আপনি ভাবছেন, আমার সেবা কাজে, আমার পরিবারে, আমার ব্যবসাতে কত বাধা, এই বাধাকে কিভাবে সরাতে পারবো, কিভাবে কাজটা হবে? মনে রাখবেন, বাইবেলে বলেছে ঈশ্বরের পরিকল্পনাকে কেউ আটকাতে পারবে না। যদি ঈশ্বর চান যে আপনার জীবন পাল্টাবেন, উনি করবেন। আমার মনে আছে, অনেক আগে ঈশ্বর আমার জীবনে একটা কাজ করেছেন। ওই সময় আমরা অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের সেবা কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অনেক কিছু প্ল্যান আমরা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে প্রথমে গিয়ে আমরা অস্ট্রেলিয়াতে যাব, ওইখানে গিয়ে আমরা উপবাস এবং প্রার্থনা করব, তারপর আমরা নিউজিল্যান্ডে গিয়ে উপবাস ও প্রার্থনা করব। আমাদের অস্ট্রেলিয়ার ভিসা তো আমরা পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিউজিল্যান্ডে যাওয়ার যে ভিসাটা সেটা আমরা পাচ্ছিলাম না। এর কারণ হচ্ছে, যে অফিসার ভিসা দেবে সে অনেক দিন ধরে আসছিল না, এই জন্য এই ভিসার কাজ অনেক আস্তে আস্তে হচ্ছিল। সবাই বললো যে আমরা প্রথমে গিয়ে অস্ট্রেলিয়ার কাজটা করব, ততদিনে ভিসা এসে যাবে, তারপর নিউজিল্যান্ড যাব। এইটার ভরসায় আমরা বেরিয়ে গেলাম। আমরা প্রথমে অস্ট্রেলিয়া গেলাম, ওখানে খুব সুন্দরভাবে কয়েকদিন সেবা কাজ করলাম, কিন্তু শেষ দিন পর্যন্ত ভিসা আসলো না। তখন সবাই চিন্তা করছিল, আমি প্রার্থনা করলাম, তখন ঈশ্বর আমার মনে একটা শান্তি দিলেন। আমি বুঝলাম যে সেবা কাজ করা এটা ঈশ্বরের একটা আজ্ঞা, তো ঈশ্বরই ব্যবস্থা করবেন। ওই দিন নিউজিল্যান্ড যাওয়ার এটা শেষ প্লেন ছিল, আর এটাতেও মাত্র 2 সিটই বাকি ছিল, কিন্তু ভিসা তো আমাদের আসলো না। আর যেহেতু ভিসা আসছিল না, আমরা টিকিটও কাটতে পারছিলাম না। আর হঠাৎ আশ্চর্যভাবে ভিসা সেখানে চলে আসলো, আর ওরা আমাদের হাতে সেগুলি দিয়ে দিল। আর ওই প্লেনের মধ্যেও মাত্র 2 সিটই বাকি ছিল, আমি যাব, আমার বন্ধু যাবে, কারণ আমার সাথে আমি আমার এক ভাইকেও নিয়ে গিয়েছিলাম। মানে কত সুন্দর, আশ্চর্যভাবে সব কিছু ঈশ্বর ঠিক করে দিলেন। ঈশ্বর সুন্দরভাবে আমাদেরকে সেবা কাজের জন্য নিয়ে গেলেন, সঠিক সময় আর সঠিকভাবে ঈশ্বর আমাদেরকে সেখানে নিয়ে গেলেন, আর আমরা সুন্দরভাবে সেবা কাজ করলাম। এমন মাঝে মধ্যে হয়, যখন মনে হয় যে কাজটা আর হবে না, সব শেষ হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে ঈশ্বর আশ্চর্যভাবে সব কিছু পাল্টে দেবেন। আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার ব্যবসায়, আপনার পড়াশোনায় যা বাধা আছে সব পাল্টে দেবেন। আপনি নিরাশ হবেন না, প্রভুকে বলুন, হে প্রভু, আপনার পরিকল্পনাকে কেউই আটকাতে পারবে না। এমন যদি বলেন, দেখবেন সব কাজ হয়ে গেছে। হে প্রভু, আপনি সব কিছু করতে পারেন। আমি জানি যে আপনার যে পরিকল্পনা সেটা কেউ আটকাতে পারবে না। আজকে যারা এই ভিডিও দেখছে, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের জীবন অনেক বাধা আছে, অলৌকিক কাজ করে পাল্টে দিন। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।